ভাবছেন আজও সাজনা আজকে সাজনা দিয়ে ডাল রান্না করব। সাজনার ডাল সাজনাটা আমার সেদ্ধ করা হাফ সেদ্ধ তার সাথে দেবো মুসুরির ডাল তাও ভিজিয়ে রেখেছিলাম কয়েক কোষ রসুন ছিলে দিয়েছি তারপরে এর সাথে পানি দিব পানি দেওয়ার পরে অন্যান্য উপকরণগুলো দেবো তো আমার ডাল দেওয়া শেষ পানি দেওয়া হবে হলুদ দেওয়া হবে মরিচ দেওয়া হবে লবণ দেওয়া হবে সামান্য একটু জিরার পাউডার দেওয়া হবে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দেবো হলুদ মরিচ যেহেতু পরিমাণটা আমি বুঝাতে পারলাম না কিভাবে আপনি আন্দাজ মতো দিবেন হলুদ মরিচ লবণ হলুদটা একটু কম দিবেন মরিচ ঝাল আপনার ইচ্ছা মতো লবণটা পরিমিত পরে সেকে দিবেন যদি লাগে লবণটা পরে একটু দেওয়া যায় অতিরিক্ত লবণ খাওয়া যাবে না আর দেব আদা পেঁয়াজ রসুনের পেস্টটা সামান্য জিরা দিয়েছি জিরা যদি এই সাজনাতে বেশি দেওয়া হয় তো সাজনার কালারটা একটু কালচে টাইপের হয়ে যায় আমার কালচে ভালো লাগবে না সেই জন্য আমি সামান্য দিয়েছি আস্ত মরিচ হাফ ভাজা ভাজা মরিচও দিয়ে দিয়েছি এই আস্ত মরিচটা লাস্টে একটু আধা ভাঙা মরিচও দেব সেটা এখন না একদম শেষে রান্না হয়ে আসলে তারপর রান্না হওয়ার পরে তারপরে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি সবসময় বলবো রান্না করবেন ডিম আছে একদম স্লো হিটে বসিয়ে রাখবেন দেখবেন যে সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি পাতলা রান্না করব না একটু ঘন টাইপের রান্না করবো মোটামুটি দেখতেই পারছেন আমার সাজদার ডাল ডালটা তাও একদম গলে যাবে না সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে সে অবস্থাতে পেঁয়াজ রসুন সব মিলিয়ে তেলে বেরেস্তা করে তার উপরে দিব তার সাথে দিব ধনিয়া মানে ধনিয়া পাতা যে তাকে বলে ধনিয়া পাতা তো দেখেন আমি সব দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে ধনিয়া পাতা দিব দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তাও স্লো হিটে কারণ তেলটা তো আমি লাস্টে দিয়েছি যেন খেতে মজা লাগে বেরেস্তা টাইপ ডালটা আপনি চাইলে শুধু বেরেস্তাটা বেরেস্তা পে পেঁয়াজ রসুনের যে ভাজিটা উপর দিয়ে দিয়ে দিতে পারেন তেলটা অ্যাভয়েড করতে পারেন আর যদি একটু দিয়ে দেন তাও খারাপ লাগে না তেল ছাড়াও এভাবে শুধু বেরেস্তাটা দিলেও খুব মজা লাগে আমার হয়ে গেছে সাজনা ডাল দেখেন মোটামুটি রেডি বেশি সময় লাগে নাই কিন্তু ঝটপট রান্না যে কেউ খুব ইজিলি করে করতে পারেন সাজনার ডাল খেতে দারুণ মজা আর বারো মাসি সাজনা অসাধারণ খেতে ধন্যবাদ সবাইকে